না আপনার সাথে একমত না, কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি আমি স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা, উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টিটি আছে, আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন। আবারও ব্যারিস্টার সুমন ও শেখ হাসিনার কল রেকর্ড ফাস্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আমি সম্পূর্ণ ভিডিওগুলো দেখাবো। প্রিয় বন্ধুরা, আপনারা ব্যারিস্টার সুমনকে সবাই চিনেন, জানেন, ব্যারিস্টার সুমনকে সবাই ভালোবাসতেন, যদিও এখন আর বাসেন না, কারণ সে আওয়ামী লীগের দালালি যখন থেকে শুরু করেছে বা যখন থেকে আপনারা জানছেন যে সে আওয়ামী লীগের দালাল, তখন থেকে কিন্তু আপনারা তাকে ভালোবাসেন না বা পছন্দ করেন না, সেটা একদিক রয়েছে। কিন্তু তারপরেও কিন্তু ব্যারিস্টার সুমন মানুষের জন্য কাজ করেছে, তার এলাকাবাসীর জন্য কাজ করেছে বা অসহায়দের জন্য কাজ করেছে, এটা কিন্তু মিথ্যা কথা নয়। সে ব্যারিস্টার সুমন বর্তমানে অপরাধীর কাঠগড়ায় রয়েছে, ব্যারিস্টার সুমনকে কি মুক্তি দেওয়া হবে নাকি ব্যারিস্টার সুমন যাবজ্জীবন জেল খাটবে নাকি তার ফাঁসি হবে? প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। আমি আগে আপনাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া একটি কল রেকর্ড শোনাচ্ছি, আপনারা কল রেকর্ডটি আগে শুনুন, তারপরে যাচ্ছি পরের কাহিনীতে। দেখুন না, আপনার সাথে একমত না, কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি আমি স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা, উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টিটি আছে, আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন। আবারও ব্যারিস্টার সুমন ও শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বন্ধুদের বেশি বাড়াবাড়ি করে লাভ নেই, কারণ ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই শুক্র দিকে কিনা তবে আপনি একটু মাথা ঠান্ডা রেখে আপনি আপনার কৌশলে এগিয়ে নিচ্ছি, তবে সবাইকে সবটা বলার দরকার নেই। অলরেডি বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছে, কিন্তু ভয় থেকে মুখ খুলতে জানা নিশ্চয়ই আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম, নেত্রী আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর দুবার, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, ওনার বাড়ি গাড়ি সব জ্বালায় পুড়ে দিছে, আমারও বাড়ি গাড়ি সব জ্বালায় পুড়ে দিয়েছে নেত্রী, আমাদের অসংখ্য মামলা দিছে, আপনি শুধুমাত্র আমাদের জন্য দোয়া রাখবেন। কিন্তু একটা সংশয় নেত্রী, মাননীয় নেত্রী,
সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি, তাদের নামে একটি মামলাও হয়নি কিংবা তাদের বাড়ি ঘরে ওরা যায় নাই, ওরা কিভাবে এটাকে? শোনো, ওরা যেগুলি দেখে পটেনশিয়াল, যেগুলি দেখে রিপ্রেজেন্টেটিভ, যেগুলি মানে শক্ত, তাদেরকে জি নেত্রী জি নেত্রী তালিকা করে জি, এগুলিকে সবাইকে কাউন্ট করে না জি নেত্রী। সেই জন্য বললাম যে যাদের বাড়ি ঘর করেছে তাদের এই সামনে হচ্ছে গা পড়াতে আসছিল জি নেত্রী, আর আমার বাড়ি যদি পড়ে তোদের করবো জি নেত্রী। তো আলহামদুলিল্লাহ নেত্রী, আপনার সাথে কথা বলে বুকটা ভরে গেল নেত্রী। আপনি ভালো থাকবেন আর আপনি জি, আমার তো গভীর যোগ আজকাল, আমার তো সব বাংলাদেশে 227টা মার্ডার কেস জি নেত্রী। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি জি নেত্রী। ইনশাল্লাহ আপনি মাননীয় নেত্রী, আপনি ভালো থাকবেন আর সবার ফোনে সবকিছু বলার দরকার নেই নিচ্ছি, কারণ অনেক বলি আমি বুঝে শুনে বলি জি জি নেত্রী জি জি ইনশাল্লাহ নেত্রী। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন জি, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমরা তৈরি নেত্রী, আমরা জীবন দিব, তাও আপনাকে বাংলাদেশে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের জীবন দিব তো আরো আমাদের পরিবার সকলের জীবন যায়, তাও আপনাকে আমরা বেশি লং টাইম করলে আমাদের জন্য ক্ষতি হবে তো, তখন কারণ বেশি দিন হয়ে গেলে তো তারা কিন্তু একেবারে ঘামের উপর চলবে জি। তো নেত্রী আপনি আপনার ওয়েতে এগোন, আমরা আপনার জন্য দোয়া রাখছি, নামাজ কালাম করছি নেত্রী। আপনার আল্লাহ দীর্ঘায়ু লাভ করাক, আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন জি 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 জি। আসসালামু আলাইকুম, শেখ হাসিনা যে মানুষ হিসেবে কতটা ভয়ঙ্কর তার আরেকটি নজির তিনি তৈরি করলেন, তার আরেকটি ফোন আলাপ। এই ফোন আলাপটিকে আপনারা কেউই ভুল করে বলবেন না যে এটা ফোন আলাপ ফাঁস, এটি হচ্ছে শেখ হাসিনা ইচ্ছে করে একজনের সঙ্গে কথা বলছে এবং ইচ্ছে করে এটা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে, কারণ তিনি কত ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর মানুষের প্রকৃতি কি হতে পারে সেটা দেশের মানুষকে বোঝানোর জন্যে, দেশের মানুষকে হুমকি দেওয়ার জন্যে। শেখ হাসিনার মনস্তত্ত্ব বুঝতে বাংলাদেশের মানুষ ভুল করেছে। শেখ হাসিনার মনস্তত্ত্বে কি বিরাজ করছে সেটা পাঠ করতে বাংলাদেশের মানুষ ভুল করছে। শেখ হাসিনার মনস্তত্ত্বটা যদি এই ফোন আলাপের মধ্য দিয়ে কি দেখা যায়, তারপরে আসি ফোন আলাপের কথায়। এই ফোন আলাপটির মধ্যে খেয়াল করে দেখবেন
শেখ হাসিনা বলছেন ডিসেম্বর পর্যন্ত, এই সরকারের মেয়াদ বলছেন ডিসেম্বর পর্যন্ত, তার আগপরে বলছেন কাউকে ছাড় দেয়া হবে না। মানে আর কাউকে ছাড় দেয়া হবে না, 200 কত জনের তালিকা করতে বলছেন, এবং তিনি সরাসরিভাবে মানুষ হত্যার কথা বলছেন। যিনি তার সঙ্গে টেলিফোনে কথা বলছেন তিনি বলছেন তার বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে, আর শেখ হাসিনা তাকে বলছেন যারা তোমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে তাদের বাড়িঘর নাই। সরাসরি শুধু বলছেন না যে তাদের বাড়িঘর জ্বালিয়ে দাও, কিন্তু সেটা বলছেন যে তাদের বাড়িঘরও জ্বালিয়ে দাও, তোমরা কেন জ্বালিয়ে দিচ্ছ না। শেখ হাসিনা এই কথাটি, এই যে অন্যকে উস্কানি দিচ্ছেন, অন্যের বাড়িঘর জ্বালাতে বলছেন, মানুষকে হত্যা করবেন বলে হুমকি দিচ্ছেন, এই কাজটি আসলে কেন করছেন? কয়েকদিন আগে শেখ হাসিনা বলেছিলেন এই সরকার দেখে 1 মাস থেকে কিনা, এখন বলছেন ডিসেম্বর পর্যন্ত। খেয়াল আছে বিএনপি যখন আন্দোলন করছিল সরকারের বিরুদ্ধে, সরকার যখন গুলি করে দমনপীড়ন করছিল, বিএনপি তখন বারবার ঘোষণা দিত আমরা অমুক সময় থেকে আন্দোলন করব, ঈদের পর থেকে আন্দোলন করব। এগুলো নিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এই তোষামতকারীরা মন্ত্রীরা হাসাহাসি করত বিএনপিকে নিয়ে। এখন শেখ হাসিনা ঠিক একই কাজ করছে। বিএনপি কোনোদিন বলে নাই যে আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর জ্বালিয়ে দাও, বিএনপি কখনো বলে নাই আওয়ামী লীগের নেতা মন্ত্রীদেরকে হত্যা করো, শেখ হাসিনা বাড়িঘর জ্বালিয়ে দিতে বলছেন, হত্যাও করতে বলছেন, হুমকি দিচ্ছেন কাউকে ছাড় দেয়া হবে না। এখন প্রশ্নটা হচ্ছে শেখ হাসিনা কি সত্যিই মনে করছেন যে ডিসেম্বরের মধ্যে এই সরকারের পতন হবে, যেমন কিছুদিন আগে মনে করেছিলেন 1 মাস থেকে কিনা? দেখো শেখ হাসিনা খুব ভালো করে জানে যে এই সরকারের পতন শেখ হাসিনার চাওয়া অনুযায়ী হবে না, এই সরকারের পতন হবে না, এই সরকার যেদিন নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাবে সেদিনই এই সরকার বিদায় নেবে, সরকারের পতন হবে, এটা শেখ হাসিনার কল্পনা। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা এই দুঃস্বপ্ন কেন দেখছেন? এটা দুঃস্বপ্ন নয়, এই যে শেখ হাসিনা যে কথাগুলো বলছেন এগুলো শেখ হাসিনার পরিকল্পিত। পরিকল্পিত কি কারণে? পরিকল্পিত হচ্ছে এই কারণে শেখ হাসিনা অন্যদেরকে, তার দলের নেতাকর্মীদেরকে উস্কানি দিচ্ছেন যে তোমরা হত্যা করো, তোমরা ভাঙচুর করো, তোমরা প্রস্তুত থাকো, এবার আর কাউকে ছাড়া হবে না, এবার আর কেউ কাউকে পালাতে দেয়া হবে না, এবার সবাইকে শিক্ষা দেয়া হবে, ইত্যাদি ইত্যাদি। এই কথা যখন শেখ হাসিনা বলছেন, শেখ হাসিনা খুব ভালো করে জানেন তিনি পলাতক, শেখ আওয়ামী লীগের নেতারাও পলাতক, তাদের এখন সামনে এসে কারো উপরে প্রকাশ্যে আক্রমণ করার সক্ষমতা নেই। তাহলে শেখ হাসিনা এটা কেন বলছে তাদেরকে আক্রমণ করতে? কারণ শেখ হাসিনা বলছে এই কথা বললে, এ কথা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এ কথা যখন ছাত্র জনতার সম্মুখে যাবে, তখন যাদেরকে বলছেন এবং যারা আওয়ামী লীগ করে এখনও আক্রান্ত হন নাই তাদের উপরে যাতে আক্রমণ করা হয়, সংখ্যালঘুদের উপরে যাতে আক্রমণ করা হয়, শেখ হাসিনা এর উস্কানি দিচ্ছেন। যদি আক্রমণ করা হয় সত্যি সত্যি, তাহলে শেখ হাসিনা ভারতে বসে বলবেন এই দেখো আমার লোকদের উপরে হত্যা আক্রমণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে। এই কারণে শেখ হাসিনা উস্কানি দিয়ে যাচ্ছেন যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের পেটানো হয়, মারা হয়, বাড়িঘর জ্বালাও পোড়াও করানো হয়। কিন্তু বাংলাদেশের মানুষ সেই কাজটি করছে না। শেখ হাসিনার এই ফোনালাপ বিষয়ে এটা। আর শেখ হাসিনার মনস্তত্ত্ব নিয়ে যে কথাটি বলছিলাম সেই কথাটা বলে শেষ করি। শেখ হাসিনা হচ্ছেন, শেখ হাসিনার যে রোগ সেই রোগটির নাম হচ্ছে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার। পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার শেখ হাসিনার বাবা মা ভাই বোনদের হত্যা করা হয়েছে, ওই যে ট্রমার মধ্যে শেখ হাসিনা আছেন, তিনি ট্রমা মুক্ত হতে পারছেন না। ট্রমামুক্ত হতে না পারার কারণে তিনি রোগে আক্রান্ত হয়েছেন, পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার রোগে আক্রান্ত হয়েছে। এই পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার রোগে যারা আক্রান্ত হন তারা সারাক্ষণ নিজেরা আতঙ্কিত থাকেন এবং নিজেদের ভেতরে
এক ধরনের প্রতিশোধ পরায়ণ মানসিকতা সারাক্ষণ বিরাজ করে। এই প্রতিশোধ পরায়ণ মানসিকতার কারণে সে পুরো সমাজকে ট্রমাটাইজ করতে চায়, পুরো সমাজের উপরে সে প্রতিশোধ নিতে চায়। সমাজের উপরে প্রতিশোধ নেয়ার মানসিকতা আস্তে আস্তে পুরো দেশের উপরে বিরাজ করে। দেশের উপরে বিরাজ করে মানে দেশের সব মানুষকে সে প্রতিশোধের লক্ষ্যবস্তু করে। শেখ হাসিনার এই পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারের কারণটা হচ্ছে, শেখ হাসিনা মনে করে 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিব, তার বাবা, তার মা সহ সবাইকে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যার কোনো প্রতিবাদে দেশে হয়নি। সেই হত্যার প্রতিবাদে একজন মানুষ রাজপথে নামেনি, এ কথা সে বলে সবসময়, আওয়ামী লীগের নেতাদেরও বলেছে। এই যে একজন মানুষও প্রতিবাদ করেনি, বাংলাদেশের মানুষ সেদিন মিষ্টি বিতরণ করেছে, শেখ হাসিনা এটাকে মনে করে যে বাংলাদেশের সব মানুষ তার পরিবারের হত্যাকারী। শেখ হাসিনা এটা বিশ্বাস করে যে বাংলাদেশের সব মানুষই তার বাবার হত্যাকারী। এই এটার থেকে সে ওই পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার রোগে আক্রান্ত হয়েছে, এবং সে যখন ক্ষমতায় এসেছে, সেই ক্ষমতায় এসে গত দেড় দশক ধরে সে তার ওই পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার রোগের পরিপ্রেক্ষিতে একটা প্রতিশোধ নিয়েছে। শুধু সেই প্রতিশোধ হচ্ছে প্রতিনিয়ত সে হত্যাকাণ্ড সংগঠিত করে গেছে, প্রকাশ্যে গোপনে, প্রতিনিয়ত সে হত্যাকাণ্ড সংগঠিত করে গেছে। এই হত্যাকাণ্ড সংগঠিত করে যাওয়ার ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, বিএনপির সাধারণভাবে একটি মিছিল বের করে গুলি করে হত্যা করা হয়েছে এবং শেখ হাসিনা এটাতে উল্লসিত হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটা প্রকাশ্যে হত্যাকাণ্ড, পুলিশকে দিয়ে গুলি করে হত্যাকাণ্ড, আর এর পাশাপাশি সে অসংখ্য মানুষকে গুম করিয়েছে। মানুষকে গুম করিয়ে, গুম ঘরে রেখে, নিপীড়ন নির্যাতন করে, হত্যা করে সে উল্লসিত হয়েছে। তার উল্লসিত অভিনয়ের প্রকাশটা দেখেন, সে ইলিয়াস আলীকে গুম করেছে, ইলিয়াস আলীকে হত্যা করিয়েছে, ইলিয়াস আলীর স্ত্রী এবং তার সন্তান, ইলিয়াস আলীর স্ত্রী এবং স্ত্রী যখন তার সন্তানদেরকে নিয়ে শেখ হাসিনার কাছে নিরুপায় হয়ে এসে গণভবনে দেখা করেছে, তখন আবার শেখ হাসিনা অভিনয় করেছে। সে জানে যে ইলিয়াস আলীকে সে গুম করেছে, সে জানে যে ইলিয়াস আলীকে সে হত্যা করিয়েছে, কিন্তু অভিনয় করেছে কাঁদো কাঁদো ভাবে ইলিয়াস আলীর স্ত্রী এবং তার সন্তানদের সামনে যে সে খুবই ব্যথিত। এবং ইলিয়াস আলীর পরিবার যখন রোম থেকে বের হয়ে গেছে, এটা জেনেছিলাম আমি যে শেখ হাসিনা তখন আনন্দ প্রকাশ করেছে, দেখ, এটা তার আশেপাশের লোকজনদের বলেছে, দেখ স্বজন হারানোর বেদনা কি, আমার স্বজনকে এই বাংলাদেশের মানুষ কেড়ে নিয়েছে। এবং সে মনে করত যে জিয়াউর রহমান তার বাবাকে হত্যা করিয়েছে, এবং ইলিয়াস আলী যেহেতু জিয়াউর রহমানের রাজনীতি করতেন, এবং সেই কারণে ইলিয়াস আলীকে গুম করে হত্যা করে সে একটা প্রতিশোধ নিয়েছে। বেগম খালেদা জিয়ার ছোট ছেলে কোকোকে একরকমের হত্যাই করেছে সে, এবং আবার কোকোকে দেখতে গেছে, সেখানে গিয়ে নাটক করেছে, বিএনপিরও ভুল ছিল, সেখানে গিয়েও নাটক করেছে, অভিনয় করেছে। এই যে শেখ হাসিনার ভেতরে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারের রোগে যে সে আক্রান্ত হয়েছে এবং দেড় দশক ধরে শুধু প্রতিশোধ নিয়েছে, এখন যে ফোন আলাপ ফাঁস হচ্ছে, এখন যে ফাঁস নয় ভুল বললাম, এখন যে সে ফোন আলাপে হুমকি দিচ্ছে, এটি হচ্ছে সেই প্রতিশোধ নেয়ার মানসিকতারই অংশ। সে আরও প্রতিশোধ নিতে চায়, বাংলাদেশের সব মানুষকে সে সম্ভব হলে সে হত্যা করতে চায়, এবং সেই কারণেই বলছে বাড়ি জ্বালিয়ে দিতে, হত্যা করতে, তালিকা করতে। শেখ হাসিনার যে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার রোগ, এই রোগকে আরও বেশি মানে ভয়ঙ্কর করে তুলেছে এদেশের কিছু মানুষ, কালচারাল লঙ্ঘনের কিছু মানুষ, রাজনীতির কিছু মানুষ সবচেয়ে বড়ভাবে শেখ হাসিনাকে প্রভাবিত করেছে, শেখ হাসিনাকে একটা ভয়ঙ্কর প্রাণীতে পরিণত করেছে, মানে ড্রাকুলা টাইপের একটা ভয়ঙ্কর প্রাণীতে পরিণত করেছে,
ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং মুনতাসির মামুনদের মতো তথাকথিত মুক্তিযুদ্ধের গবেষক, মুক্তিযুদ্ধের লেখক, তারা প্রতিনিয়ত ঘৃণা ছড়িয়েছে, প্রতিনিয়ত ঘৃণা ছড়িয়ে বাংলাদেশের সব মানুষকে বঙ্গবন্ধুর হত্যাকারী এবং বাংলাদেশের সব মানুষ মুক্তিযুদ্ধ বিরোধী, এই প্রচারণাটা তারা প্রতিনিয়ত চালিয়ে গেছে এবং শেখ হাসিনাকে প্রভাবিত করেছে, হত্যাকাণ্ডে উদ্বুদ্ধ করেছে। সেই কারণে উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনা প্রকাশ্যে গোপনে আইনগতভাবে বেআইনিভাবে বাংলাদেশের মানুষকে সে শুধু হত্যা করেছে, নিপীড়ন নির্যাতন গুম তো করেছেই, হত্যাও করেছে। এখন সেই হত্যাকারী খুনি শেখ হাসিনা পালিয়ে আছে, পালিয়ে থেকে সে আরও মানুষ হত্যা করতে চাইছে। শেখ হাসিনার হত্যা এবং শেখ হাসিনার প্রতিশোধের সর্বশেষ নমুনা জুলাই অগাস্টের শহীদ, 1500-এর বেশি মানুষকে শেখ হাসিনা গুলি করে হত্যা করিয়েছে এবং ভারতে বসে এখন সে বলছে এবার আর কাউকে ছাড়া হবে না। মানে 1500 হত্যা করে তার ওই পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার কমেনি, আরও বেড়েছে, এখন সে আরও মানুষকে হত্যা করবে। কি ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হয়েছে শেখ হাসিনা, এবং আওয়ামী লীগ সহ যুবলীগ সহ ছাত্রলীগ সহ সবাইকে সে হত্যাকাণ্ডে উদ্বুদ্ধ করছে। তার মানে শেখ হাসিনা যদি সত্যি সত্যি এই বাংলাদেশে ফিরে আসে, কত মানুষকে সে হত্যা করবে চিন্তা করা যায়? কত মানুষকে সে হত্যা করবে? সুতরাং শেখ হাসিনার এই হত্যার হুমকি, এটাকে একেবারে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। এর জন্যে সবাইকে সতর্ক থাকতে হবে, একত্রিত থাকতে হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নিষিদ্ধ করা নিয়ে আমার ভেতরে একটু সংশয় ছিল যে নিষিদ্ধ করে লাভ নেই, কিন্তু শেখ হাসিনার এই হুমকি এবং মানুষকে হত্যা করার হুমকিতে মনে হচ্ছে শুধু ছাত্রলীগ নিষিদ্ধ নয়, যুবলীগ, আওয়ামী লীগ সবই আসলে নিষিদ্ধ করা দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। বলা হচ্ছে ওবায়দুল কাদেররা দেশের বাইরে পালিয়ে গেছে, কিন্তু আমার ধারণা ওবায়দুল কাদের বলেন, আরাফাত বলেন, একটা বড় অংশ এখনো দেশেই আছে, লুকিয়ে আছে। এদেরকে খুঁজে বের করা দরকার। এদের পক্ষ নিয়ে কেউ যদি পালাতে সহায়তা করে, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার তাদের, এবং তারা যদি কোনো বড় পদে থাকে তাদের সেই পদ থেকে অবিলম্বে সরিয়ে দেওয়া দরকার। শেখ হাসিনা 1500-এর উপরে মানুষ হত্যা করে তার ভিতরে কোনো অনুতপ্ত নেই, তিনি অনুশোচনা করছেন না, তিনি আরও মানুষকে হত্যা করতে বলছেন। এই হত্যাকারী শেখ হাসিনার স্থান বাংলাদেশে হওয়া উচিত নয়। শেখ হাসিনা একটা ভয়ঙ্কর প্রাণী। শেখ হাসিনা পোস্ট ড্রামাটিক ডিসঅর্ডারে আক্রান্ত, মানসিকভাবে বিকারগ্রস্ত একজন মানুষ। এই মানসিকভাবে বিকারগ্রস্ত একজন মানুষের চিকিৎসা প্রয়োজন। বাংলাদেশে এসে রাজনীতি করার কোনো অধিকার তার থাকার কথা নয়, উচিত নয়। সুতরাং তার বিচার দৃষ্টান্তমূলক হওয়া দরকার। তাকে ভারত ফেরত দিক বা না দিক, বাংলাদেশ আইনগতভাবে যেটা করতে পারে তার বিচার করতে পারে, শাস্তি দিতে পারে, ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে। একজন মানসিক রোগী, পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারের রোগী, প্রতিশোধপরায়ণ রোগী, মানুষত্বার রোগে যে আক্রান্ত, তার বিচার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বিশেষ করে আপনার সোশ্যাল মিডিয়ায় আমি আরেকটা ফোন আলাপ পেলাম, এটা অনেকেই দেখলাম শেয়ার করেছে, দুই একটা টেলিভিশনেও প্রচার করা হয়েছে। এবং এই ফোন আলাপটা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জনৈক উপজেলা চেয়ারম্যানের ফোন আলাপ। এই উপজেলা চেয়ারম্যান নিজেই পরিচয়টা এভাবে দিয়েছেন যে তিনি এর আগে, উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে, দুবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, এর আগে ছাত্রলীগের সভাপতি ছিলেন, হয়তো উপজেলার সভাপতি হবে নাকি ইউনিয়নের সভাপতি আমি জানি না, এরকম একটা পরিচয় উনি দিলেন। এবং এই ফোন আলাপটা ছোটো, 3.5 মিনিট থেকে 4 মিনিটের মতো ফোন আলাপ একটা, মানে যতটুকু পাওয়া গেছে, কথা কতটুকু হয়েছে বলতে পারবো না, কিন্তু যতটুকু পাওয়া গেছে। তো এর আগেও আমি এই শেখ হাসিনার আরও 2 ফোন আলাপ দেখেছিলাম, পেয়েছিলাম, শুনেছিলাম। এবারেরটা একটু বিশেষ বৈশিষ্ট্য আছে,
এই বৈশিষ্ট্যটুকু না থাকলে হয়তো এই আলোচনাটা আমি করতাম না। এই পুরালাপে আলোচনার বিষয়বস্তুগুলি কী কী? এক নম্বর হলো যে শেখ হাসিনা এখানে বলার চেষ্টা করেছেন যে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতার আগের পর্যায়ে নেই, সবাই ওনার চেহারা চিনে ফেলেছেন। দ্বিতীয় পয়েন্টটা হলো যে যারা জামাত অথবা বিএনপির, যেন এই কথাটা বলেছেন এই প্রসঙ্গে যখন তিনি বললেন যে ডক্টর ইউনূসের চেহারা সবাই চিনে ফেলেছে, তখন ওই উপজেলা চেয়ারম্যান বললেন হ্যাঁ আমরাও বুঝতে পেরেছি কিন্তু আমরা ভয়ে কিছু বলতে পারি না। এই ভয় প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, মানে ওই কণ্ঠটা, ওটা শেখ হাসিনা কিনা আমি জানি না কিন্তু ওরকমই মনে হলো। তো ওই কণ্ঠ থেকে বলা হলো যে ভয় কিসের? এতদিন তো তোমাদেরকে ভয় দিয়েছে, ভয় পেয়েছ, এখন উল্টো, এখন ওদেরকে ভয় দিতে হবে। এই জায়গাটা খেয়াল করবেন, শেখ হাসিনা এখন ওদেরকে ভয় দিতে বলছেন, তার কর্মীদেরকে বলছেন তোমরা ওদেরকে ভয় দেবা। তখন এই উপজেলা চেয়ারম্যান যে ভদ্রলোক নিজেকে দাবি করেছিলেন, তিনি বললেন যে একজন গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনৈক কালাম সাহেবের বাড়ি ঘর গাড়ি এগুলি পুড়িয়ে দিয়েছে, তার নিজেরও বাড়ি গাড়ি পুড়িয়ে দিয়েছে, এই কাহিনীগুলি বলে দুঃখের কাহিনী বলার চেষ্টা করলেন। তখন ওই শেখ হাসিনা ওই দিক থেকে বলতেছিলেন যে কারা পুড়িয়ে দিয়েছে, এ বললো জামাত বিএনপি। তখন উনি যে কথাটা বললেন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, উনি কী বললেন, যারা পুড়িয়ে দিয়েছে ওদের বাড়িঘর নাই? তো যদি ওদের বাড়িঘর থাকে তাহলে, তারপর উনি বললেন সব কিছু কি প্রকাশ্যে করতে হয়? এটাও কিন্তু একটা বড় ইন্ডিকেশন, উনি আসলে কী বলতে যাচ্ছেন, মানে সব কিছু প্রকাশ্যে করতে হয় না, গোপনে করতে পারেন। তার মানে উনি আসলে ওনার কর্মীদেরকে উৎসাহ দিচ্ছেন যে জামাত বিএনপি অথবা শিবির এদের বাড়িঘরগুলো গোপনে যে পুড়িয়ে দিতে। এই একটা পয়েন্ট, প্রথমে বললেন যে ওদেরকে এখন পাল্টা উল্টো ভয় দেখাতে হবে, দ্বিতীয়ত বললেন ওদের বাড়িঘর পুড়িয়ে দিতে হবে, এবং তারপর বললেন এগুলি কারা পোড়াতে এসেছিল তার হিসাব নাও, আমার বাড়িঘর যদি পড়ে ওদেরটাও পড়বে। আর ফিনিশিংয়ে যে কথাটা বললেন সেটা হলো যে ওনার নামে, উনি বললেন যে আমার নামে 227টা মার্ডার কেস আছে, আমি তোমাদের বলছি তোমরা তালিকা করো। এখন উনি বলছেন যে এখন অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি, মানে ওনার বিরুদ্ধে যারা মার্ডার কেস করেছেন তাদেরকে উনি মারার লাইসেন্স পেয়ে গেছেন বলে ওই কণ্ঠ থেকে বলা হচ্ছে। আর এক মামলার যে শাস্তি 200 মামলার একই শাস্তি, তাহলে ঠিক আছে এই 200 আমি হিসেব করে নেব। এই হলো মোটের উপর কথাবার্তা। আরও কিছু কথাবার্তা আছে, আবেগ আপ্লুত কথা, নেত্রীর জন্য নানা রকম কথা। আরেকটা কথা আছে, এ কথাটা আমার কাছে মানে পুরো আলোচনার মধ্যে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেই জায়গাটা কি, এই উপজেলার চেয়ারম্যান যিনি, উনি ওনার নেত্রীকে বলছেন যে নেত্রী আপনি মাথা ঠান্ডা রাখেন, মানে নেত্রী কি ক্ষিপ্ত হয়ে গেছেন, নেত্রীর কি মাথা গরম হয়ে গেছে? হতে পারে, কিন্তু আমি যে কথাগুলি বলেছেন একজন সাবেক প্রধানমন্ত্রী যদি উনি হয়ে থাকেন, আমি প্রথমেই বলে নেই, আমি কিন্তু নিশ্চিত নই এটা শেখ হাসিনাই বলেছেন কি না। এটা এমনও হতে পারে, আজকাল তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক কিছুই করা যায়, এটা এআই দ্বারা ক্রিয়েট করা কি না আমি জানি না, কিন্তু যদি উনি বলে থাকেন, যদি এটা আসলে ওনারই কণ্ঠ হয়ে থাকে, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ এটা আসলে এআই এর তৈরি নাকি শেখ হাসিনার নিজের মুখের কথা, এটা কিন্তু প্রমাণ হতে অনেক সময় লাগবে, অনেক পরে বোঝা যাবে। কিন্তু যারা শুনবে, আওয়ামী লীগের যারা নেতাকর্মী আর মান সারা দেশে এখনও আছে, তারা যদি কেউ এটা দ্বারা প্রভাবিত হয় যে অন্যকে ভয় দেখাতে
অথবা অন্যের বাড়িঘর পুড়িয়ে দিতে গোপনে, তো এটা যদি প্রভাবিত হয় সেটা কিন্তু আমাদের জন্য এবং এই জাতির জন্য দেশের জন্য খুব ভালো কোনো ইঙ্গিত বয়ে আনছে না। এখন যদি এটা না হয় ওনার কণ্ঠ, যদি এটা এআই দ্বারা ক্রিয়েটেড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু উদ্দেশ্যটা বুঝতে পারি। উদ্দেশ্যটা কি? তাহলে সেটা এই কারণে করা হচ্ছে যে আওয়ামী লীগের মাধ্যমে একটা সারা দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করে সেটাকে এবার ইস্যু করে সেটাকে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োগ করা, আরেকটা আইনগত পদক্ষেপ নেওয়া, সেটাও কিন্তু হতে পারে। আমি সমস্ত অপশনই কিন্তু মাথায় রাখছি। একটা শব্দ শুনলাম আর আমি ধরে নিলাম এটাই শেখ হাসিনার বক্তব্য, এই জিনিসটা আমার কাছে আমি গ্রহণ করতে চাই না আপাতত। যদি আগামীতে প্রমাণ হয় তখন সেটা আমরা আলোচনা করতে পারবো, কিন্তু এখন আমি এখানে এটুকুই বলছি যদি এটা শেখ হাসিনার আসলেই তার ফোন আলাপ হয়ে থাকে তাহলে আমি বলবো উনি আসলেই পাগল হয়ে যাচ্ছেন। তাহলে আমি আওয়ামী লীগের লোকজনকে বলবো আপনারা তো আগামীতে রাজনীতি করবেন, এই ভদ্রমহিলাকে, এই উন্মত্ত ভদ্রমহিলাকে ছাড়া চিন্তা করুন, উনি আপনাদের বেশি দূর নিয়ে যেতে পারবেন না, উনি ওনার ব্যক্তিগত ক্রোধ ব্যক্তিগত ক্ষোভকে চরিতার্থ করার জন্য আপনাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারেন। আর যদি এটা শেখ হাসিনার কণ্ঠ না হয় তাহলে আমি আপনাদেরকে সতর্ক করব যে এই ধরনের এআই দ্বারা ক্রিয়েটেড ফোন আলাপকে শেখ হাসিনার ফোন আলাপ মনে করে অপকর্মে ঝাঁপিয়ে পড়বেন না। একটা কথা মনে রাখবেন, আপনার দ্বারা যদি কোনো বেআইনি কাজ হয়, আপনার দ্বারা যদি কোনো প্রতিহিংসামূলক বেআইনি কাজ হয়, আপনি কিন্তু অমুকে আমাকে অর্ডার করেছে, অমুকে বলেছে, সেটা বলে কিন্তু আপনি পার পাবেন। আর তারও যে বড় কথা, দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা অধিকার অথবা সুযোগ কাউকে দেওয়া উচিত না। এবং পাশাপাশি আমি সরকারকে বলবো, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একটা কথা মাথায় রাখবেন আপনারাও যে আপনাদের কর্মকাণ্ড কিন্তু বিচার হচ্ছে, আপনাদের কর্মকাণ্ড কিন্তু প্রত্যেকটা মানুষ নিজের মতো করে বিচার বিশ্লেষণ করছে। আপনাদের কর্মকাণ্ড যদি অগণতান্ত্রিক হয়, আপনাদের কর্মকাণ্ডের মধ্যে যদি ফ্যাসিবাদী আচরণ টের পাওয়া যায় যে একে ধরো তাকে মারো, একে নিষিদ্ধ করো তাকে বের করে দাও, এই যে মানসিকতা, এই যে আচরণ যদি আপনাদের, সম্মানিত ভিউয়ার্স আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওটি সম্বন্ধে কমেন্ট বক্সে ব্যক্ত করবেন। ব্যারিস্টার সুমনের কি শাস্তি চান নাকি মুক্তি চান, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আপনারা দেশে দেখতে চান, মানে দেশে দেখতে চাইলেও তাকে প্রধানমন্ত্রীর ক্ষমতায় দেখতে চান নাকি তাকে জেল হাজতে দেখতে চান, সেটি অবশ্যই কমেন্ট বক্সে ব্যক্ত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।